ঘূর্ণির এই যে কাজ, এই হচ্ছে মান্না দেকে কাছ থেকে অসাধারণ সুন্দর এক সূক্ষ্ম কাজ। কিন্তু ও এখন মোটামুটি ওড়াটা শিখে গেছে, মানে একটু একটু ভালোভাবেই উড়তে পারে। খাঁচার মধ্যেই দেখি উড়ে, এ দেখো এখন ভালোই মোটামুটি মানে এদিক সেদিকে যেতে পারে এরকমভাবে উড়ে। আর এখন আবার আঙুলটাও একটু একটুখানি কামড়ায়, মানে বড় হচ্ছে তো আস্তে আস্তে ওর মানে চরিত্র আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। সরস্বতী পুজোর সময় নাকি বৃষ্টি হবে, যাই হোক এখনও অবধি তো ওয়েদার ঠিকঠাক আছে। ওয়েদারটা ঠিকঠাকই ভালো, না হলে আবার এই মানে সরস্বতী পুজোটাও আবার পুরো অবস্থা খারাপ হয়ে যাবে, কেউ ঘুরতে পারবে না কোথাও। গুড মর্নিং, শুভ সকাল সবাইকে, নতুন আরও একটা ব্লগে স্বাগত। আজকে আজকে কোথায় যাবো? আজকে ভাবছি একটু ঘূর্ণি যাবো। ঘূর্ণি মানে হচ্ছে কৃষ্ণনগরের ঘূর্ণি। আর কৃষ্ণনগরে জানো যে মাটির পুতুল বা মূর্তি এগুলো কিন্তু সেরা, মানে খুব ভালোভাবে বানানো হয়, খুব বিখ্যাত কৃষ্ণনগরের এই মাটির পুতুল, ভীষণই বিখ্যাত, এটা সবাই জানি আমরা। কিন্তু বিষয়টা হচ্ছে অনেকটা দূর, মানে আমার বাড়ি থেকে অনেকটা দূর। তো আমাকে প্রথমে এখান থেকে দমদম যেতে হবে, মধ্যমগ্রাম থেকে দমদম যাব, দমদম থেকে তারপরে কৃষ্ণনগরের দিকের যে ট্রেন আছে সেই ট্রেনে করে কৃষ্ণনগর, তারপর সেখান থেকে অটো বা টোটো করে এই ঘূর্ণিতে যেতে হবে। হুট করে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল, ভাসালেও ভাসাতে পারে আজকে। এর আগের বার যখন কৃষ্ণনগরে গেছিলাম ওই জগদ্ধাত্রী পুজোর সময়, তখন ওই সেম বৃষ্টি, কী বৃষ্টি কী বৃষ্টি। যাই হোক অলরেডি বেরিয়ে গেছি, খাওয়া দাওয়া করে স্নান করে অলরেডি বেরিয়ে গেছি, এবার তাড়াতাড়ি করে ট্রেনটা তোমাকে ধরতে হবে। দমদমে চলে এসেছি আর ট্রেনেরও অ্যানাউন্সমেন্ট জাস্ট হলো, এবারে দেখতে হবে কতটা ভিড় হয়। মোটামুটি ফাঁকাই গাড়ি, আমি তো সিটও পেয়ে গেছি। চলো ভাই, দমদম থেকে ছাড়লো, এবারে বসে থাকতে হবে শুধু। ফাইনালি কৃষ্ণনগর সিটি জাস্ট নামলাম আমি, যেহেতু লাস্ট স্টেশন তাই জন্য বেশ ভিড়ভাড়টা, মানে ট্রেনটা এখানেই একদম থামলো আর সবাই নামলো। কিন্তু ব্যাপারটা হচ্ছে এবারে আমাকে যেতে হবে হচ্ছে ওই দিকে, কেননা টোটো করে বা অটো করে ওই দিক থেকেই যেতে হয়। টোটোতে তো উঠে গেছি, জায়গাটা খুব ক্রাউডেড এলাকা এই জায়গাটা। চলে এসেছি ঘূর্ণিতে, বাড়ি থেকে অনেক অনেকটা দূরে, এবার চলো তোমাদেরকে ঠাকুর দেখাবো। তো এটা হচ্ছে শঙ্কর পালের স্টুডিও। শঙ্কর পাল মানে ঘূর্ণির একজন অন্যতম, তোমরা জানোই যে এখানকার একজন অন্যতম শিল্পী। দেখো ঠাকুর যে তৈরি হচ্ছে, দারুণ ঠাকুর। এদিকে একটা ঠাকুর রয়েছে আর এই একটা ঠাকুর রয়েছে, যদিও ডেলিভারি হয়ে গেছে বোধহয়। ডেলিভারি হয়ে গেছে নাকি আরও ঠাকুরের? আচ্ছা, আরও ঠাকুরের ডেলিভারি হয়ে গেছে। এই দিকেও ঠাকুর রয়েছে, তোমাদেরকে দেখাই। এরকম এখানে একটা এরকম বড়ও ঠাকুর রয়েছে, বিশাল, মানে চালচিত্রটাও ভীষণ সুন্দর। ম্যাক্সিমাম কাজটাই কমপ্লিট হয়ে গেছে, কিন্তু বাকি রয়েছে বেশ কিছু, মানে ছোটোখাটো কিছু কাজ, মানে কিছু কাজ আর কি বাকি রয়েছে, মানে চোখ আঁকার কাজটা বাকি রয়েছে যেরকম দেখতে পাচ্ছি। এখানে দেখো কিছু মানে মায়ের যে আলাদা যে যায়, মানে যেগুলো সাজানোর সেগুলো রয়েছে এখানে, তৈরি করা হচ্ছে। এবারে আরও একটা সুন্দর ঠাকুর দেখাই তোমাদের, দেখো। সরস্বতী পুজো মানে মূলত ছোটদের পুজো বা যারা স্টুডেন্ট তাদের পুজো। এখানে দুজন স্টুডেন্টকে দেখা যাচ্ছে, দুজন রয়েছে এখানে দাঁড়িয়ে রয়েছে, বেশ সুন্দর। মানে টোটাল বিষয়টা দেখো, টোটাল যদি এক ফ্রেমে যদি আমি দেখাই, এক ফ্রেমে যদি মানে সুন্দর লাগছে, মানে নিচে দুজন ছাত্র রয়েছে দাঁড়িয়ে, তারা যাচ্ছে, ঠিক আছে, আর এখন তো স্কুল খুলেই গেছে, আর কোনো রকম কোনো সমস্যা নেই। এমনকি তোমরা দেখতে পাবে মায়ের যে শাড়ি, মায়ের যে গয়না, পুরোটাই কিন্তু মাটি দিয়ে এখানে তৈরি করা হয়েছে, যেটা মানে আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে এই ধরনের সাজের ঠাকুর। দশটা বড় বড় মাপের ঠাকুর, হ্যাঁ বড় মাপের ঠাকুর দশখানা হয়েছিল। আর তার মধ্যে এখন ডেলিভারি কটা হয়ে গেছে মোটামুটি? ওই সাতখানা চলে গিয়েছে। আচ্ছা, এখন বাকিগুলো আর রয়েছে? মূলত আপনাদের এখানে কি মানে কি ধরনের সাজের ঠাকুর কাস্টমার চায়? আমাদের এখানে এখন এই এই সব ঢাকে সাজের, আচ্ছা এই ঢাকে সাজের ঠাকুর চাইছে। আর মাটির গয়নার ঠাকুরও কি বেশি চলে? ওই তো মাটির গয়না আছে। আচ্ছা, আর সরস্বতী ঠাকুর ছাড়াও তো এখানে আমি দুর্গা ঠাকুর হয়, সব রকমের মা লক্ষ্মী হয়, কালী হয়, আচ্ছা জগদ্ধাত্রী হয়, সব ঠাকুরই, সব ঠাকুরই হয়। এই বছর হাইয়েস্ট মানে কত মানে ফুটের ঠাকুর তৈরি হয়েছে সরস্বতী ঠাকুর? না, হাইয়েস্ট আমাদের জগদ্ধাত্রী। সরস্বতী ঠাকুর মোটামুটি কত ফুটের? কত ফুটের হবে? কত ফুট
15 ফুট 16 ফুট এইরকম টাইপের আর কি তৈরি হয়েছে। বেশ, অনেক ধন্যবাদ। ঠাকুরের যে ফিনিশিংয়ের কাজ সেটা ইতিমধ্যেই চলছে, তোমরা দেখতে পাচ্ছ। মানে বাকি যে রং করার কাজটা বা ফিনিশের যে কাজটা সেটা চলছে। এই ঠাকুরটা দেখো, অসাধারণ সুন্দর একটা ঠাকুর, খুব সুন্দর লাগছে। আর আমার তো টানা চোখের ঠাকুর বিশেষ করে ভীষণই ভালো লাগে। এখানে দেখো এই মায়ের যে মুকুটটা সেটা পরানো হবে, দারুণ একটা মুকুট, খুব সুন্দর করে কাছ থেকে দেখাই তোমাদের। দেখো ভীষণ সুন্দর লাগছে দেখতে, ঠিক আছে। আর সাজটাও ভীষণই সুন্দর। জগদ্ধাত্রী পুজোর সময় যখন কৃষ্ণনগরে এসেছিলাম, আমি তখন এই ধরনের সাজের ঠাকুর, অনেক জগদ্ধাত্রী ঠাকুর আমি দেখেছিলাম। মানে এই ধরনেরই জগদ্ধাত্রী ঠাকুর হয় আর কি। আমি এসেছিলাম ছোট মা, তারপরে এইদিকে যে মেজমা, হ্যাঁ ওগুলো আমি দেখছিলাম। তো এই ধরনের সাজই আমি দেখতে পেয়েছিলাম, মানে আপনাদের এখানে যে ঐতিহ্য সেটা এই ধরনের সাজই আর কি। বেশ, খুবই সুন্দর, দারুণ। মানে এই মুকুটটার জন্য আরও বেশি ভালো লাগে, আর টানা চোখটা তো অবশ্যই ভালো। চালচিত্রটা দেখো, ছোটো 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 অনেক কাজ রয়েছে, মাটি দিয়ে ছোটো ছোটো অনেক কাজ রয়েছে। এখানে হাতি দেখা যাচ্ছে, ভীষণই সুন্দর লাগছে। এখানে দেখো গণেশকে দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর শাড়িটার কালারটা তো দারুণ। আমার তো সত্যি কথা বলতে আমার কী ধরনের ঠাকুর ভালো লাগে সেটা ইতিমধ্যেই তোমরা জেনে গেছোই। এইরকম টানা চোখের বা এরকম ধরনের ঠাকুর একটুখানি দেখাই। এখানে আরও একটা প্রতিমা দেখাই, এই প্রতিমাটা একটু আগে যেটা দেখালাম একটু কাছ থেকে সুন্দর করে দেখাই। দেখো এটা তো ঢেকে রাখা হয়েছে, কেননা সদ্যর রং করা হয়েছে তাই জন্য। তো কাছ থেকে কাজগুলো দেখো শুধু, ঠিক আছে। এখানে অভ্রের কাজ রয়েছে কিছু, ঠিক আছে। টোটাল যে মায়ের যে মানে এই পুরো বিষয়টা কিন্তু কাজ রয়েছে, মানে ছোটো 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 অনেক কাজ রয়েছে, যেটা দেখতে আরও ভালো লাগে। মানে সূক্ষ্ম কাজগুলো আমার আরও বেশি ভালো লাগছে দেখতে। এইখানে আমি যেটা ফলো করছি, মানে চন্দননগর গেছিলাম দুদিন আগে, সেখানেও কিন্তু আমি ফলো করেছিলাম। এই ধরনের সূক্ষ্ম কাজ কিন্তু অনেক রয়েছে। দেখো এখানে নর্তকীরা রয়েছেন, ঠিক আছে, ওপরের দিকটাতে। কালার কম্বিনেশানটা দারুণ, মানে এই কালারের সাথে মায়ের পিছনের যে এই যে কালারটা, মানে এটা সবুজ কালারই তো, এটা মানে খুব ডিপ আর কি সবুজ, সেই কালারটার সাথে মায়ের যে কালারটা দারুণ, অসাধারণ। এই সরস্বতী পুজোর সময় ছোটবেলার কথা তো মনে পড়েই, মানে রাত জেগে জেগে যে প্যান্ডেল তৈরি করা হতো, আমিও করেছি। মানে একটা সময় এরকম স্কুলের প্যান্ডেল থেকে শুরু করে পাড়ার প্যান্ডেল, এগুলো মোটামুটি আমারও করা আছে। এবার জানি না তোমরা করো কি করো, জানি না। আরও কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি তোমাদের সাথে একটু শেয়ার করব, সেটা হচ্ছে এই যে দেখো এইগুলো, এখানে কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। তারপরে এই দেখো ওই মহাসিন্ধুর ওপার থেকে বিভিন্ন রকমের গানের লাইন, ঠিক আছে। আমি নিরালায় বসে বেঁধেছি আমার স্মরণ দিন, ঠিক আছে। বিভিন্ন রকমের গানের যে লাইন, সেই লাইনগুলো এখানে রয়েছে। যদি কাগজে লেখো নাম, ঠিক আছে, এই লাইনগুলো কিন্তু এই যে ঠাকুরটা দেখছো এই ঠাকুরের আশেপাশে থাকবে, কোথাও একটা ডেকোরেশনের কাজ করা হবে, যেটাতে টোটাল যে বাঙালিয়ানা এই নামের এই গানগুলোর মধ্য দিয়ে কিন্তু ফুটে উঠছে। কোনো ঠাকুরের অংশ এটা কোনটা? এটা এই ঠাকুরের, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু আগে যেটা তোমাদেরকে দেখালাম এটা হচ্ছে মান্নাদের যে বিভিন্ন রকমের গান, সেই গান এই মান্না থেকেই কিন্তু এখানে ডেকোরেশন করা হবে আর কি কোথাও একটা। এটা কোন ঠাকুরের সাথে গো? আচ্ছা এটা হচ্ছে এই ঠাকুরটার সাথেই, যেটা আমি বললাম তোমাদের, ঠিক আছে। বাহ দারুণ লাগছে, একটু মান্না থেকে কাছ থেকে দেখে নাও, ঠিক আছে। আমি তো একদম কাছে আসি, মানে তোমরা ভেবে নাও যে তোমরা আমার সাথেই আছো, যেহেতু আমি যাই বলে তোমরা আমার সাথেই আছো। এবং কাছ থেকে দেখো কিন্তু দারুণ ক্রিয়েশান, অসাধারণ ক্রিয়েশান। আর এখানে সম্ভবত এখানে হারমোনিয়াম রাখা হবে, তাই তো? আচ্ছা হারমোনিয়াম তৈরি হয়ে গেছে, ও আচ্ছা। এই যে আচ্ছা হারমোনিয়ামটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি, আগে দেখো
মান্নাদের যে ক্রিয়েশন সেটা দেখো, অসাধারণ ক্রিয়েশন, দারুণ লাগছে, দারুণ। এই হচ্ছে সেই হারমোনিয়াম, ঠিক আছে, যেটা শোলা আর কাঠ দিয়ে তৈরি করা হয়েছে যতটুকু আমি এখান থেকে দেখে বুঝতে পারলাম আর কি। তো আরও এখানে কিছু জিনিসপত্র যেগুলো থাকে আর কি হারমোনিয়ামের, সেটা ওপরের দিকে মানে আঁকা হবে আর কি, সেগুলো এখনও হয়নি। ঘূর্ণি এমন একটা জায়গা যেটা হচ্ছে হিউম্যান যে বডি বা হিউম্যান যে ফিগার সেটা তৈরিতে কিন্তু একটা অনবদ্য জায়গা। মানে আগামী দিনে আমার প্ল্যান রয়েছে এই ঘূর্ণিতে এসে এই যে হিউম্যান বডি তোমাদেরকে দেখানোর, মানে হিউম্যান যে ফিগার সেই তৈরিগুলো তোমাদেরকে দেখানোর প্ল্যান রয়েছে। দেখা যাক সেটা কতদূর কী করতে পারি। ওই দিকটাতে একটুখানি তোমাদেরকে চলো দেখিয়ে আসি একটা জিনিস, তার আগে দেখিয়ে দিই। দেখো এই যে এটা পুরো একদম তোলা হয়েছে, এখন এই সাজটা এবারে মানে পুরো সাজানো হচ্ছে। এই ঠাকুরের যে সাজটা সেটা তোমরা দেখতে পাচ্ছ একদম, মানে যে সাজটা সাজানো হচ্ছে এটাই তো মেন দেখার। চালচিত্রের ওপরের যে অংশটা সেটা তোমাদেরকে দেখাই। দেখো এই যে এটা হচ্ছে একদম চালচিত্রের যে ওপরের অংশটায় থাকবে, এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ এই চালচিত্রের একদম ওপরের অংশে থাকবে, যেখানে ওপরেই হচ্ছে মহাদেবের যে ছোট্ট একটা মূর্তি সেটা আমি দেখতে পাচ্ছি। আর বাকি যে জায়গাগুলো সেগুলো তো অনেক মানে মাটির অনেক কারুকার্য করা রয়েছে যেটা খুবই সুন্দর লাগছে। যেই রঙগুলো দিয়ে রং করা হয়, মানে ঠাকুরের যে রং করা হয় সেটা হচ্ছে এই যে রং, বিভিন্ন রঙে বিভিন্ন কালারের রং এখানে রয়েছে, বিভিন্ন কালারের এটা যে রং করা হয়। এখানে কি দেখো এই গোলার যে মানে গোলা হয়েছে যে সেটাও এখানে রয়েছে রঙের। এই রঙের গন্ধটা তোমরা জানোই যে কুমোরটুলিতে বা এই ধরনের মানে কুমোর পাড়াতে আসলে, পুজোর আগে আসলে ভীষণই ভালো লাগে। এবার আমি এদিকটাতে চলে এসেছি, এদিকটাতে কিছু ঠাকুর তৈরি হচ্ছে, এটা জাস্ট তোমাদেরকে দেখিয়ে রাখছি। দেখো দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে, কাজ কিন্তু মানে অলরেডি এখানে চলছে আর কি। এই কাজগুলো যেহেতু মানে আরও অনেক দিন পরে দুর্গা পুজো, সবে সবে তো গেল দুর্গা পুজো, তো দুর্গা পুজোর সময়ও এখানে দুর্গা ঠাকুর আর কি তৈরি হয়। যদি কেউ এর আশেপাশের এলাকা থেকে থাকো বা কৃষ্ণনগর থেকে থাকো তাহলে আমাকে একটুখানি কমেন্টে জানিয়ে দাও যে ঘূর্ণি বা কৃষ্ণনগর এলাকা থেকে তুমি রয়েছো, তাহলে আমি আরও মানে ব্যাপারটা বুঝতে পারবো। তোমরা এখান থেকে দেখো ঠাকুরের মুখটা বন্ধ করে রাখা রয়েছে, যাতে কোনো এই ঠাকুরটাই বন্ধ করে রাখা রয়েছে, বাকিগুলো কিন্তু এখন বন্ধ করা হয়নি আর কি। যাই হোক খুব সুন্দর লাগছে, মানে ক্রিয়েশনটা দারুণ, এখানকার যে ক্রিয়েশন সেটাও দারুণ। মানে আমি তো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, ঘুরে তোমাদেরকে দেখাই ঠাকুর, তো বিভিন্ন জায়গার যে শিল্পের মানে কাজ সেটা আমি এখন বুঝতে পারছি। এখানেও বেশ সুন্দর লাগছে দেখতে। এই দুর্গা ঠাকুর দেখলে আবার সেই মানে 2021 সালে দুর্গা ঠাকুর মানে দুর্গা পুজোর কথা মনে পড়ে যায় আমার। যাই হোক দুর্গা 2022 সালে তো আরও অনেক ভালো হবে দুর্গা পুজো, সেটাই আশা করা যায়। এবারে আরও একটা জিনিস দেখাই তোমাদেরকে, যেটা পুরোপুরি মাটি কিন্তু মানে ভীষণই সুন্দর, আমি তো দেখলাম ভীষণই সুন্দর। এবার তোমাদেরকে দেখাই, দেখো এত সুন্দর একটা মানে যে মায়ের যে মুকুট সেটা টোটালটা কিন্তু মাটির, আর এত সুন্দর এত নিখুঁত কাজ, দারুণ দারুণ কাজ। এখানকার এই যে ছোটো ছোটো কাজ দেখো তোমরা, এই যে মাটির যে ছোটো ছোটো কাজ এগুলো এত সুন্দর, কি মানে কি বলবো আমি, মানে কাছ থেকে দেখতে পাচ্ছি তো আরও বেশি সুন্দর লাগছে। শঙ্করবাবুর স্টুডিওর একদম ভিতরের যে জায়গাটা সেখানে আমি এখন ঢুকে গেছি, তো এখানেও বেশ কিছু এরকম ধরনের কাজ দেখতে পাচ্ছি, যেটা এখানে দুর্গা ঠাকুরের দুর্গা মূর্তি রয়েছে, আর এখানেও বেশ কিছু এরকম রয়েছে যেগুলো তৈরি করা এখনও হয়নি ফুলফিলভাবে। হঠাৎ করে একটা জিনিস মনে পড়ে গেল, তাই তোমাদেরকে আবার মানে বলাটা তো তোমাদেরকে তো সবই তো বলি এখন, তাই জন্য ভাবলাম যে বলি এইটাও।
এই যে দুর্গা ঠাকুরটা, দুর্গা ঠাকুরের ওইখান থেকে মানে সূর্যের আলোটা পড়লে এদিক থেকে যে আলোটা পড়বে সকালবেলা সেটা দেখতে কিন্তু দারুণ লাগবে। যদিও সেটা তো আমার দেখার কোনো রকম মানে আমি তো দেখতে পারবো না, কারণ আমি অনেক দূরে থাকি, আমি এখানে থাকি না। এদিকেও বেশ কিছু এরকম ধরনের ঠাকুর রয়েছে যেগুলো আগামী বছরে আর কি অনেক মানে এগুলো কাজে লেগে যাবে। এগুলো সবই আর কি দুর্গা ঠাকুর, যেদিকে তাকাবে সেদিকেই দুর্গা ঠাকুর, চারিদিকটাতেই এরকম দুর্গা ঠাকুর। আবার সেই ফিল পাচ্ছি আমি, তোমরা পাচ্ছ নাকি কমেন্টটা জানাও আমাকে, ঠিক আছে? সেই দুর্গা পুজোর যে ফিলটা সেটা। ফুল যে ঠাকুরের লুকটা সেটা তোমাদেরকে দেখালাম, বিশেষত এই যে ঠাকুরটা সেটা হচ্ছে কাকু বানাচ্ছেন সেটা তোমাদেরকে দেখালাম। সাজটা তো অসাধারণ সাজ, এই ধরনের সাজ মানে এখানকার জগদ্ধাত্রী পুজো তো এরকম ধরনের সাজ হয়, মানে দারুণ লাগে। এই যে ঠাকুরটা এখানে দেখো, হাঁসটাকে দেখো কত সুন্দরভাবে লাগছে, মানে সত্যি খুব সুন্দর। মানে ওপর থেকে যদি দেখা হয় পুরো মানে চালচিত্র থেকে পুরো একদম মানে নিচটুকু টোটাল বিষয়টা দারুণভাবে সাজানো। মায়ের যে গয়নাগুলো সেগুলো হচ্ছে এই যে, এগুলো বিভিন্ন গয়না না? এটা কি নিয়ে যাচ্ছ? আচ্ছা, এগুলো হচ্ছে মায়ের হাতে পরানো হবে, দেখো টোটালটাই এভাবে বানানো হয়েছে। আমি ওপরে উঠে গেছি, এবার তোমাদেরকে দেখো কাছ থেকে দেখাই মায়ের যে সাজ, সেই সাজটা তো হচ্ছে এখানে। তো এইগুলো হচ্ছে বিভিন্ন রকমের যে গয়না মানে সেগুলো এখন পরানো হবে। এটা হচ্ছে ওই হাতের যে চুড়ি যেটা সেটা আর কি। কাজগুলো কতটা নিখুঁত একটুখানি দেখো, কাছ থেকে দেখো পুরো বিষয়টা। দেখো এখানে পুঁথি দিয়ে তারপরে এই ধরনের কিছু জিনিসপত্র দিয়ে সাজানো হয়েছে, অব্রত রয়েছে, কাঁচ রয়েছে কিছু। আর তোমরা যদি খেয়াল করে থাকো এটা কিন্তু চতুর্ভুজা, এই যে ঠাকুরটা চারটি হাত রয়েছে, ঠিক আছে? এই ধরনের ঠাকুর মানে খুব কমই দেখা যায়, এই ধরনের ঠাকুর মানে বাইরের দিকে অর্থাৎ দক্ষিণ ভারতের দিকে এই ধরনের মানে মানে চতুর্ভুজা ঠাকুর আরও বেশি দেখা যায়। যাই হোক, এখন বাংলাতেও এই ধরনের ঠাকুর দেখা যাচ্ছে, খুব ভীষণই ভালো। এই যে ঠাকুরটা সেটা দেখো, মানে যে ফিনিশিংয়ের কাজ, ফিনিশিং করছো তো এখন? ফিনিশিংয়ের কাজটা করছো। আর চোখটা কখন আঁকবে? এখনই আঁকবো। আচ্ছা, এটা চোখের যে কাজ সেটা কমপ্লিট হবে এখন। মোটামুটি কাকু এতক্ষণ ধরে মানে যে মায়ের যে সাজ সেটা তো কমপ্লিট করছিলেনই, আমি তো তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে, এখনও অনেক কাজ বাকি রয়েছে, মানে কানের কাজটা অনেক কাজ বাকি রয়েছে, অনেক প্রচুর কাজ এখনও বাকি রয়েছে যেগুলো এখনও কমপ্লিট করতে হবে। যাই হোক, এই হচ্ছে দেখে নাও মোটামুটি, এই হচ্ছে টোটাল যে সাজটা, দারুণ সাজ, এই সাজ অসাধারণ সাজ। তোমরা আমাকে কমেন্টে বলতে পারো এটা তোমাদেরকে তোমাদের বেশি ভালো লাগছে নাকি এই ঠাকুরটা বেশি ভালো লাগছে, নাকি ওই ঠাকুরটা যেটা দেখালাম, ঠিক আছে? পাশাপাশি দেখো এই দুটোকে কোনটা বেশি ভালো লাগছে। যদি সাজের দিক থেকে দেখো তাহলে অসাধারণ সাজ, মানে ডাকের যে সাজ, যে সাজ এখনও এই কাজগুলো বাকি রয়েইছে। আর যদি মাটির গয়নার দিক থেকে দেখো, মানে কাজ যদি দেখো, তাহলে কিন্তু এটাও অনেক মানে মাটি দিয়ে টোটালটা যেহেতু তৈরি করা হয়েছে, শাড়িটা মাটির, গয়নাগুলো মাটির, তাহলে এটাও বেশ সুন্দর। যাই হোক, ঘূর্ণির এই যে কাজ তোমাদেরকে দেখালাম, ঘূর্ণিতে যে ঠাকুর তৈরি, অনেকে বলছিলে আমাকে যে কৃষ্ণনগরের ঘূর্ণিতে আসতে বলছিলে, তাই জন্য চলেই আসলাম, এসে তোমাদেরকে দেখালাম এই রকমের যে কাজটা তৈরি হচ্ছে। ভীষণই সুন্দর কাজ, ভীষণই সুন্দর। মানে আমার তো মাটির কাজটা বেশি ভালো লাগে যেহেতু, কারণ আমার কাছে পার্সোনালি ব্যক্তিগতভাবে মাটির কাজটাই ভালো লেগেছে। এটাও খুব ভালো একটা কাজ, মানে কালারের কালার কম্বিনেশনটা ভীষণই সুন্দর, যেটা আমি আগেও বলছিলাম। ঠাকুরের যে চোখটা সেটা তো আঁকা হবে, এখন যে ঠোঁটের যে কালারটা সেটা করছে। মোট কথা, ঘূর্ণি মোটামুটি যে মাটির পুতুলের জন্য যে বিখ্যাত সেটা সত্যিই প্রমাণিত, মানে শুধুমাত্র ঘূর্ণি না, টোটাল কৃষ্ণনগর আর কি মাটির পুতুলের জন্য বিখ্যাত, আর ঘূর্ণি তো অবশ্যই, কেননা যে পাবলিক ফিগার তৈরিতে, যেটা আমি বলছিলাম আর কি, আগামী দিনে আসবো, সেটা তোমাদেরকে দেখাবো যদি সুযোগ হয় তো। চলো তাহলে নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখা হবেই। এই ভিডিওটা কীরকম লাগলো সেটা আমাকে জানাও, আর এতক্ষণ যদি দেখে থাকো তার জন্য অনেক 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 ধন্যবাদ।
আর আমার সাথে সরাসরি কথা বলতে গেলে ইনস্টাগ্রাম আইডি ফলো করে মেসেজ করতে পারো, সাজেস্ট করতে পারো কী ভিডিও তুমি দেখতে চাও। চলো নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা। সরস্বতী পুজো খুব ভালো করে কাটিও, আগাম অনেক 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 শুভেচ্ছা, ভালো থেকো।